দেখে নিন রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানানোর সিক্রেট রেসিপি। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করুন আদা রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, ডিম, রেড চিলি পাউডার আর কর্নফ্লাওয়ার দিয়ে। এবার যে সিক্রেট মশলাটা বানাতে হবে তার জন্য লাগছে স্টার আনিস, এলাচ, মৌরি, দারচিনি ও লবঙ্গ। বেরি সবকিছুকে একবার ভালো করে পাউডার করে নেবেন। আর এখানে সসটা আমরা আগে থেকেই মিশিয়ে রাখবো, তার জন্য নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, গ্রিন চিলি সস আর সামান্য একটু ডার্ক সোয়া সস। আর এই সবকিছু কম্বাইন করার জন্য লাগছে জল। এবার কড়াইতে তেল নিয়ে ম্যারিনেটেড চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পেঁয়াজ পাতার জট, রসুন কুচি ও সামান্য একটু আদা কুচি। এবার সবকিছু একবার ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি এখানে ভেজিটেবলগুলো দিয়ে দেবো। ভেজিটেবল বলতে পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর সেটাকে একবার ভেজে নিয়ে এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর যে আমরা সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। আর তার সাথে দিয়ে দিতে হবে চিনি, ফাইভ স্পাইসেস ও কাঁচা লঙ্কা। তারপর ফাইনালি ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর সবশেষে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলেই রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন পারফেক্টলি রেডি।